গুড আফটারনুন সবাইকে। বাট আজকে মানে এত রোদ পড়েছে, যদিও কদিন ধরে বিশাল রোদ উঠেছে, মানে বিশাল গরম পড়ে গেছে, বাট আজকে স্পেশালি আমার মনে হচ্ছে গরমটা একটু বেশি, মানে পুরো চড়া রোদ যাকে বলে। আর এই রোদের মধ্যে একটু আগে খেলাম হচ্ছে একটুখানি আখের রস, মানে আখের রস, ডাব আর জল, এই তিনটে কিন্তু মানে সবাই মানে জলটা ক্যারি করো, আমি ওইগুলো ক্যারি করতে বলছিলাম, বাট সেটা না, বাট মাঝে মাঝে খেয়েও আর কি, কারণ শরীরটা ভালো রাখবে এই জিনিসগুলোই। আর এখন ওই কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস খেয়ে লাভ নেই, কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস আরও পেট গরম করে দেবে, বাট এই ডাবের জল, আখের রস আর নর্মাল জল, মানে এগুলো খুব ইম্পর্টেন্ট এই গরমকালে। আর কলকাতার গরম মানে বিশাল লেভেলের পরে একদম। তো একটুখানি ছাওয়া দেখে সাইডে দাঁড়ালাম, যেখানে একটু ইন্ট্রোটা দিই তোমাদের সাথে। আর মানে অবস্থা দেখেছো, পুরো চুলটা ঠিক করে বেরিয়েছিলাম, এত বাইরে পলিউশন, এত কিছু, মানে চুলের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর ওদিকে আবার গরুদের দল দাঁড়িয়ে আছে, যাদের মাথায় বিশাল বড় বড় ফিল, মানে ভয়ও লাগে এইসব জায়গায়, গরুগুলো ছোটে মাঝে মাঝে। তো চলো যাই হোক, ব্লগটা তো স্টার্ট করতেই হবে, আর দুর্দান্ত কিছু কন্টেন্ট তো তোমাদের দেবো, আগের দিন বলে দিয়েছি, কারণ এখন হচ্ছে মানে বাবা একদম পারফেক্ট আছে। আজকে সকালবেলা আবার ফোনে কথা বলেছি, আজকে আমার সকালবেলা যেতে পারিনি, তো মা গেছে, ভাই গেছিলো, ভাই বাড়ি এসছে আবার, কারণ ওর কাজ আছে, তো বাবার সাথে ফোনে কথা বললাম, এখন ফোনে কথা বলতে পারছে। আবার আজকে বলেছে যে ফোনটা আমার কাছে দিয়ে যাবি, তাহলে আমি ফোন করে করে কথা বলতে পারবো, যদিও মানে হসপিটালে ফোন অ্যালাউ নয়, বাট এখন অনেকটাই ভালো আছে। তো চলো আজকে দেখা যাক জমিয়ে কী খাওয়া দাওয়া করা যায়, আর তার সাথে নর্মাল লাইফস্টাইল ব্লগ তো থাকবেই। ও আমার দিকে তাকিয়ে আছে কেন জানি না, বড় বড় সিং নিয়ে, হাই গরু। আর আমাদের কলকাতার পলিউশন এতই বেশি, শুধু কলকাতা নয় মানে ইন্ডিয়ার পলিউশন এতই বেশি, ঘরে ঘরে চুলের প্রবলেম তো লেগেই আছে। আমিও কদিন ধরে দেখছি যে হেয়ার ফলের প্রবলেম হচ্ছে, ড্যান্ড্রফের প্রবলেম হচ্ছে, মানে চুল সেট করে বেরিয়েছে পুরো একদম পাতলা হয়ে গেছে চুল, দেখতে পাচ্ছ। তো ভাইকে বললাম, ভাই আবার এইসবে বিশেষজ্ঞ, তো আমাকে একটা শ্যাম্পু আর একটা হচ্ছে ওই হেয়ার অয়েল আর কি সাজেস্ট করলো, বললো এটা মাখ, কদিনের মধ্যে ঠিক হয়ে যাবে চুল। তো কয়েকদিন ধরে মাখছি, যেটা তোমাদের সাথে শেয়ার করি একটু, চলো। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ মুস্টাকের একটা হার্বাল শ্যাম্পু এবং হার্বাল অয়েল কম্বো, যেটা তোমাদের চুলকে ঠিকঠাক নিউট্রিশন দিতে সাহায্য করবে, এবং দুটোই কিন্তু একদম ন্যাচারাল প্রোডাক্ট এবং চুলের হেয়ার ফল কমানোর জন্য খুব কার্যকর। আর আমি কিন্তু আমার হেয়ার ফলের জন্য এই দুটো ইউজ করছি, মানে এই শ্যাম্পুটা এবং এই হেয়ার অয়েলটা, যেটা ভাই আমাকে সাজেস্ট করেছে। আর এই দুটো কিন্তু কয়েকদিন ইউজের ফলে আমার চুলের প্রবলেম অনেকটাই কমেছে, আর এগুলো কিন্তু তোমরা সপ্তাহে মোটামুটি দুদিন ইউজ করতেই পারো। এই হচ্ছে দেখতে পাচ্ছ মুস্টাকের হেয়ার অয়েল, যেটা কিন্তু একদম ন্যাচারাল পুষ্টি দিতে আমাদের চুলকে সাহায্য করে এবং হেয়ার ফল অনেকটাই কমায়। ফার্স্টেই তোমাদের একটুখানি অয়েলটা নিয়ে নিতে হবে, এটা কিন্তু তোমাদের ভালো করে আর কি মাথায় ইউজ করতে হবে, এবং যেসব জায়গায় হেয়ার ফল বেশি হচ্ছে সেই সব জায়গায় কিন্তু ভালোভাবে ম্যাসাজ করতে হবে। আর আফটার ইউজিং দিস হেয়ার অয়েল এবং হেয়ার ম্যাসেজের পর এই শ্যাম্পুটা, মানে মুস্টাকের শ্যাম্পুটা দিয়ে তোমাদের কিন্তু হেয়ারটা ওয়াশ করতে হবে ভালোভাবে। আর এই শ্যাম্পুটা কিন্তু 3-in-1 কাজ করে, মানে অ্যান্টি হেয়ার ফল, অ্যান্টি ড্যান্ড্রফ এবং ন্যাচারাল কন্ডিশনার। এরপর তোমাদের ভালোভাবে আর কি শ্যাম্পুটা করে নিতে হবে। আর তোমরা ভাবতেই পারো যে কোথা দিয়ে কিনবো, মার্কেটেও অ্যাভেলেবেল থাকতে পারে, বাট তোমরা কিন্তু অনলাইনে কিনলে অনেকটাই আর কি ছাড় পেয়ে যাবে। তো তাড়াতাড়ি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে শপিং করে নাও, এবং কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমরা এফেক্টটা বুঝতে পারবে। আমার বেশ ভালো লেগেছে। ফাইনালি এখন আসলাম হচ্ছে আমরা গড়িয়াহাটে, আর আমরা এখন খাবো হচ্ছে ফুচকা। ফুচকা হবে তো, ফুচকা খেতে হেভি পছন্দ সব সময়, অলওয়েজ মাস্ক, মানে মাস্ক করা ইম্পর্টেন্ট, আমি তো খাবো বলে বললাম আর কি। আমাদের খুব পছন্দের একটা বেঙ্গলি রেস্টুরেন্টে থালি ট্রাই করতে, তার নাম হচ্ছে কলকাতা রাজবাড়ি। ইয়েস, কলকাতা রাজবাড়ি তোমরা অনেক শুনেছো, বাট আজকে আসার আরো একটা কারণ আছে। 5th April হচ্ছে কলকাতা রাজবাড়ির জন্মদিন, তো সেই উপলক্ষে 299-এর যে সেই প্রথমের থালিটা ছিল, মাটন কি চিকেন আমি এক্স্যাক্টলি ভুলে গেছি, বাট 299-এর যে থালিটা ছিল সেই থালিটা আবার রিলঞ্চ হয়েছে। কতদিন কী থাকবে কী ব্যাপার সেটা তোমাদের ব্লগে বলবো, বা জমি আজকে খাওয়া দাওয়া হবে, যদি মাটন থালি হয় তাহলে তো জমে যাবে বল, সেটা তোমরা টাইটেলে থামলে অলরেডি বুঝে গেছো। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি কলকাতা রাজবাড়িতে। আর এখানে তো তোমরা জানোই আগে থেকে তিনটে প্লেস আছে, মানে তোমরা চাইলে যে কোনো জায়গায় বসতে পারবে। এবার আমি যেহেতু ওই মিডিল পোর্শনটাতে, মানে বসে জমিয়ে যেখানে খাওয়া যায় কোলবালি ফোলবালি আছে, মানে ল্যাপ খেয়ে খেতে পারবে, সেখানে তো অনেক ভিডিও করেছি, বাট আজকে আমি আসলাম হচ্ছে ওদের ওপরে সিটিং প্লেসটাতে। এটা কিন্তু সুন্দর এরকম দেখতে পাচ্ছ, একদম ফাইন ডাইনিং রেস্টুরেন্টের মতোই দেখতে। তোমরা যদি চাও নিচেও খেতে পারো, বাট এখানেও খেতে পারবে চাইলে। আমি আজকে এখানে বললাম, আর লাইটিং কন্ডিশনটা বেশ ভালো আছে। আর আজকে এসেছিলাম হচ্ছে 299-এর খোঁজে, বাট এসে পয়লা বৈশাখের একটা স্পেশাল থালি লঞ্চ হয়েছে, যেটা দেখে আমি
অবাক। আর তার থেকেও বড় কথা, যেভাবে এই অ্যাম্বিয়েন্সটাকে সাজানো হয়েছে, মানে প্রেজেন্টেশনটা যেটা আছে সেটা আলাদাই, সেটা তোমাদের দেখাবো। আর 299 থালিটা নিয়ে তোমাদের একটু বলে দিই, 5 এপ্রিল হচ্ছে কলকাতা রাজবাড়ির জন্মদিন, সেই উপলক্ষে 4, 5, 6 এই 3 দিন হচ্ছে 299 এর মাটন থালি, সেটা অ্যাভেলেবেল থাকছে। বাদ বাকি টাইমে মানে নববর্ষ উপলক্ষে একটা নতুন থালি লঞ্চ হয়েছে, যেটা দেখলে তোমাদের নিজেদের হুশ উড়ে যাবে। আগে জমিয়ে খাবো, মানে আজকে একটু বাঙালি খাবার দাবার করার আর কি ইচ্ছা হচ্ছিলো। আমার মনে হয় এর থেকে বেস্ট থালি আমি কলকাতায় পেতাম না, বেস্ট কি বিগেস্ট থালি হয়ে গেছে। চলো জাস্ট কয়েকটা ভালো ভালো ক্লিপ দেখে নাও, তারপর তোমাদের জমিয়ে খাওয়া দাওয়া করাবো, এর সাথে লাস্টে ডিসকাউন্টও থাকছে। ব্লগটা লাস্ট অব্দি দেখো, কারণ কলকাতা ঘুরির জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে। ফাইনালি এই যে প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছ, জাস্ট আলাদাই লাগছে। মানে এইটার জন্য এই কলকাতা রাজবাড়িকে ফুল নাম্বার, একটা লাইক জাস্ট করে দাও। এইরকমভাবে মানে নববর্ষের প্রেজেন্টেশন একদম পারফেক্ট, যাকে বলে পুরো বাঙালি খাবারের সম্ভার দেখতে পাচ্ছ। আমার মনে হয় না যে এর থেকে বড় থালি, মানে এত আইটেম দিয়ে থালি কলকাতায় কোনো বাঙালি খাবার আছে, চাইনিজ ফাইনিজ থাকতেই পারে, বাট বাঙালি থালি এর থেকে বেশি আইটেম দিয়ে কলকাতায় নেই। আর তাও যদি হয় আনলিমিটেড, তাহলে তো জাস্ট জমে যাবে। আনলিমিটেড ব্যাপারও আছে, আবার মানে শেয়ারেবল ব্যাপারও আছে, সেটা তোমাদের স্টেপ বাই স্টেপ বলবো। বাট প্রেজেন্টেশনটা কমন হয়েছে, মানে কমেন্টে এক্ষুনি জাস্ট জানো এখানে কি কি আছে তোমাদের একটুখানি বলে দিই। মানে আইটেম তো প্রচুর দেখতে পাচ্ছ, কলকাতার বিগেস্ট থালি এটা, কারণ কলকাতায় এর থেকে বেশি আইটেম দিয়ে থালি আমার মানে সেরকম মাথায় নেই। আর এখানে কি কি আছে দেখতে পাচ্ছ, ভাত আর পোলাও আছে, মানে দুটো মিক্স করে, পাঁপড় আছে, এখানে বেগুনি আছে, এই হচ্ছে আলু ভাজা, মানে স্টার্টারে তোমরা পেয়ে যাচ্ছ ফিশ ফ্রাই, গন্ধরা চিকেন, আর এটা হচ্ছে পনির চপ। আগের বার দারুণ লেগেছিল আমার। কলকাতা রাজবাড়ির স্পেশাল ডাল, এদিকে হচ্ছে শুক্তো আছে, ছানার ডালনা আছে, এঁচড় চিংড়ি আছে, গলদা চিংড়ির মালাইকারি, ভেটকি পাতুরি, রাজবাড়ি স্পেশাল চিকেন, রাজবাড়ি স্পেশাল মাটন, দেন আছে চাটনি, পায়েস, এদিকে হচ্ছে ভাপা সন্দেশ আছে, আর এখানে মিষ্টি দই, আইসক্রিম, এদিকে লুচি, আর দু রকমের ড্রিঙ্কস, মানে আমপান্না একটা আছে, একটা হচ্ছে গন্ধরাজ ঘোল। তো এই হচ্ছে টোটাল আইটেম, আইটেমগুলো জাস্ট গুনে দেখতে হবে কটা, তোমরা একটু পজ করে গোনো, গুনে আমার কমেন্টে জানো কটা আইটেম আছে। আর এটা যদি তোমরা আনলিমিটেড খাও সেটাও পারবে, শেয়ার করে খাও সেটাও পারবে। দাম কি আছে আগে আমি খাওয়া দাওয়াটা করি, স্যাটিসফাইড হলে সব কিছু বলবো, আর হ্যাঁ লাস্টে ডিসকাউন্টের ব্যাপারও আছে। আর আমি যেই একটা অ্যাম্বিয়েন্সে বসে আছি দেখতে পাচ্ছ চারিপাশের জিনিসটা, এটা আমি ভাঙতে একদমই ইচ্ছা করছে না। মানে যদি এখানে স্পেসটা একটু বড় হতো না, আমি দাদাকে বলছিলাম যে আমি বলতাম একটা টেবিল এরমভাবে সুন্দর সাজিয়ে রাখতে তোমাদের ছবি তোলার জন্য, দেখার জন্য, মানে এখানে বসে সুন্দর ছবি দিতে একটা ইনস্টাগ্রামে এমনি ভাইরাল হয়ে যেত, মানে এত সুন্দর প্রেজেন্টেশন আর কি। ফার্স্টেই আমি একটু ড্রিঙ্কসটা ট্রাই করি, এখানে মানে বাইরে প্রচণ্ড গরম, গন্ধরাজ ঘোল আমার ফেভারিট। বাহ দারুণ হয়েছে, অ্যাজ ইউজুয়াল গন্ধরাজ লেবুর ফ্লেভার থাকবে, সেটা আলাদা করে বলার কিছু নেই। আর এই হচ্ছে আমপান্না, এটাও দারুণ, মানে একদম পুরো আম দিয়ে জাস্ট পিউরি দেখতে পাচ্ছ, কোনো আলাদাভাবে ওই এখন কি বলে ওই কেশান ফেশানের ইয়ে দিয়ে করে সেটা করেনি, পিওর আমপান্না দিয়ে করেছে, এটা ভালো লাগলো। এরপর হচ্ছে আমি ট্রাই করছি লুচি, লুচি দিয়ে খাচ্ছি হচ্ছে এই ডালটা, লুচি দিয়ে এখানে ট্রাই করছি এই ডালটা, মানে ডালটা প্রচণ্ড ঘন আছে, বেশ সুন্দর। আর লুচিগুলো বেশি খাস্তা করেনি, যেটা আমার পার্সোনালি ভালো লাগে। এরপরে লুচি যখন আছে, মাটন যখন আছে, একটুখানি ট্রাইটা করেই নিই, লুচি আর তার সাথে মাটন, জাস্ট মাটনের কালারটা দেখো বস, মানে আর কিছু লাগবে না, পয়সা এমনি ওষুধ। কারণ বাঙালি খাবার যদি এরকম রসিয়ে গুছিয়ে না হয় মানে একদমই ভালো লাগে না। যারা ডায়েট ফাইট করো তাদের জন্য বাঙালি খাবার নয়, আমি প্রথম থেকেই বলি, যারা জমিয়ে খাওয়া দাওয়া পছন্দ করো রসিয়ে কুষিয়ে তাদের জন্য হচ্ছে বাঙালি খাওয়া দাওয়া। রাজবাড়ির মাটনটা সেরা খেতে হয়েছে, সিরিয়াসলি মাটনটা ভালো খেতে, একদম পুরো দেখতে পাচ্ছ মাটনের সাইজগুলো তোমাদের একটু দেখিয়ে দিই, ছোটো বড় মিলিয়ে অনেক রকমই আছে, আমার পুরো কষিয়ে রান্না। ওকে, তো এবার হচ্ছে স্টার্টার আইটেমগুলো ট্রাই করি। এই হচ্ছে পনির চপ দেখতে পাচ্ছ, বাহ ভেতরে ভর্তি পনির যেটা থাকার কথা, আর পনির চপের সাথে কাসুন্দি কোথায়, কাসুন্দি খুব ইম্পর্টেন্ট গাইস, কাসুন্দি কই, তো ভাই দেখতে তো ভিডিওর মাঝখানে মজা থাকে, মানে কাসুন্দি দিতে ভুলে গেছিল, কিন্তু কাসুন্দি ছাড়া একদমই এগুলো জমবে না। সুন্দর এরকম কাসুন্দির সঙ্গে মাখিয়ে জাস্ট পনির চপটা ট্রাই করি। ওয়াও সিরিয়াসলি ভালো খেতে, হালকা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে একটা, পনির চপ যেহেতু একটু মিষ্টি মিষ্টি থাকবে, বাট ভালো খেতে, দারুণ খেতে। আর এরপর আছে হচ্ছে এখানে গন্ধরাজ চিকেন দেখতে পাচ্ছ, বোনলেস একদম,
আর এই হচ্ছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই এর মানে ভেতরটা যা দেখতেই পাচ্ছ পুরো মাছে ভরা, একদম ভেটকি মাছ, আর বাইরে তো ক্রাঞ্চি কোটিং আছে। জাস্ট কাশন দিতে লাগালাম, টেস্ট আমি জানি না তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ নাকি, পুরো বাইরের কোটিংটা জাস্ট মুচমুচে আর ভেতরে ফ্রেশ মাছ, দুর্দান্ত লাগছে। খাবারটা একটু ঠান্ডা হয়ে গেছে, যেটা আমাদের হয়েই থাকে কারণ আমরা কোনোদিন গরম খাবার খাই না, যদি ভিডিও না করি তাহলে গরম খাবার খাই। হালকা সুন্দর গনগন লেবুর একটা ফ্লেভার আছে, বেশ ভালো খেতে। মানে তিন রকমের স্টার্টার আছে, তিনটে স্টার্টারই বেস্ট খেতে। আর তোমরা যদি এই আইটেমগুলো শেয়ার করে খাও তাহলে কিন্তু লিমিটেড হবে, মানে যেইটুকু দিয়েছে সেইটুকুই তোমরা দুজন মিলে শেয়ার করতে পারবে। আর যদি তোমরা আনলিমিটেড খাও তাহলে একজন এনি আইটেম আনলিমিটেড খেতে পারবে, দামটা লাস্টে বলছি, সাথে ডিসকাউন্টও আছে। এবার হচ্ছে মেন ভাত পোলাও, তার সাথে এখানে ডাল আছে। ডালটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছ কাজু কিশমিশ দেওয়া, মটরশুঁটি দেওয়া আছে, সুন্দর ঘন ডাল একদম। আর তার সাথে আছে হচ্ছে ওইখানে শুক্তো, শুক্তোটাও দেখতে পাচ্ছ পুরো ডাটা দিয়ে একদম পড়ি ফড়ি দিয়ে সুন্দরভাবে করা। একটু শুক্তোটা জাস্ট নর্মাল ট্রাই করি, আমি ডিরেক্ট একদম ভাত দিয়ে এই ছানার কোফতাটা ট্রাই করবো কারণ এটা দারুণ করে, আমি আগের বারও খেয়েছিলাম। চল শুক্তো ডাল, শুক্তো ডালের মতোই খেতে, ভালো খেতে। বাট আমি ট্রাই করছি এই ছানার কোফতাটা দিয়ে সুন্দর ভাত। এই হচ্ছে দেখতে পাচ্ছ পুরো এইরকম লেভেলের ঘন। মানে সেই লেভেলের খেতে হালকা একটু মিষ্টি মিষ্টি হয়েছে, যেরকম ঘন মানে গ্রেভিটা দেখতেই পাচ্ছ, আর কোফতাটাও প্রচন্ড সফট আর একদম দেখতে পাচ্ছ ঠাসা পুরো ছানার বল যাকে বলে। এবার আমি ট্রাই করছি হচ্ছে এঁচোড় চিংড়ি, এখানে একটা স্পেশাল বাঙালি আইটেম দেওয়া আছে যেটা হচ্ছে এঁচোড় চিংড়ি, আর এটাও কিন্তু একদম পুরো মাখা মাখা তৈরি হয়েছে দেখতে পাচ্ছ, চিংড়ি মাছ এঁচোড় মেলানো। শুধুই ট্রাই করে দেখি কারণ এত আইটেম আছে না, যদি ভাত দিয়ে সবটা খেতে যাই মানে আমার তো পেটের অবস্থা খারাপ হয়ে যাবে, তার মধ্যে এটা একগাল একগাল করে খেলেই পেট ভরে যাবে। মারাত্মক খেতে, মুখে ছোট ছোট চিংড়ি মাছ হচ্ছে, আলু আছে, এঁচোড় দিয়ে রসিয়ে রান্না করা হয়েছে, জাস্ট গাছ পাঠা যাকে বলে। মানে এটা আমরা দুজনে আর কি শেয়ার করে খাচ্ছি, শেয়ার করে খেলেও তোমাদের পেট ভরে যাবে কারণ এত আইটেম আছে। এরপর হচ্ছে ট্রাই করছি গলদা চিংড়ির মালাইকারি, এই যে দেখতে পাচ্ছ এইরকম সাইজের একটা চিংড়ি মাছ আছে আর তার সাথে এরকম তো গ্রেভি দেখতেই পাচ্ছ। দেখো চিংড়ি মাছের মালাইকারিটার মধ্যে পুরো যে নারকেলের ফ্লেভার থাকে না, মানে নারকেলের দুধ যেটা হয় সেটা দিয়ে করেছে, এক কথায় দারুণ লাগছে। আর প্রচণ্ড জিনিসটা ঘন, মানে তোমরা যদি এই গ্রেভিটা দেখতে পারো জাস্ট দেখো প্রচণ্ড ঘন আছে, আর মাছের যে সাইজটা আছে আমি বলবো পারফেক্ট, যদি একজন খাও তাহলে তো আনলিমিটেড, যত ইচ্ছা মালাইকারি মানে মাটন ফাটন সব কিছু খেয়ে নাও, বাট যদি শেয়ারেবল খাও মানে শেয়ার করে দুজন খাও তাহলে লিমিটেড। এরপর ট্রাই করছি আমি ভেটকি পাতুড়ি, মানে এখানে কি নেই বলো, মানে ভেটকি পাতুড়ি থেকে শুরু করে ফিশ ফ্রাই, আমার মনে হয় না বাঙালি কোনো আইটেম এখানে বাদ আছে, মানে এইটার মধ্যে সব কিছু আছে, এ টু জেড সব কিছু। তো এটা খোলার জন্য আমার দু হাত ইউজ করতেই হবে, জাস্ট ভেটকি পাতুড়িটা দেখো কলা পাতায় মোড়া, ও হো হো, পুরো জিভে জল আসলো নাকি কমেন্টটা করে জানাও, জাস্ট এই লেভেলের ভেটকি পাতুড়ি। চলো এবার জাস্ট একটুখানি ট্রাই করি, একদম ফ্রেশ ভেটকি মাছ দেখতে পাচ্ছ, পুরো মানে কালারটা দেখো জাস্ট, এখানে উঠতে চাইছে না কারণ কলা পাতা বিঘ্ন ঘটাচ্ছে গাইস, বাট এখানে দেখতে পাচ্ছ পুরো একদম ভেটকি মাছ ফ্রেশ যাকে বলে। আমি একটুখানি ট্রাই করে দেখি কেমন খেতে, সেই ফ্লেভার পুরো ঝাঁঝ, একদম পারফেক্ট ভেটকি পাতুড়ি যাকে বলে। কাঁচা লঙ্কা দিয়েছি একটা, এক্সট্রা ঝাল যদি কেউ চাও খেয়ে নিতে পারো, আমার দরকার নেই, পারফেক্ট ঝাল আছে। দেন এখানে আছে হচ্ছে রাজবাড়ির চিকেন, মানে কি চাই, তোমরা একা খেলে তো হাঁপিয়ে উঠবে, দুজন খেলে আরামসে পেট ভরে যাবে। এই হচ্ছে রাজবাড়ির চিকেন দেখতে পাচ্ছ, অল্প একটু নিয়ে এটা ভাতের সাথে ট্রাই করে দেখি কেমন লাগে, কালারটা তো বেশ সুন্দরই এসছে, যেহেতু ওখানে মাটনটা লাল করেছে চিকেনটা তার জন্য একটু সাদা সাদা করেছে, অনেক ভ্যারাইটি, প্রচুর আইটেম তো আছেই তার মধ্যে, জাস্ট একটু ট্রাই করি। ফ্লেভারটা হালকা একটু কাসুরি মেথি দিয়েছে, আর জিনিসটা কিন্তু পুরো রসিয়ে বসিয়ে রান্না, প্রতিটা আইটেম আমি একদমই বলবো না এটা লাইট খাবার, সেটা তোমাদের ইয়ে হবে না, বাট প্রচণ্ড রসিয়ে কষিয়ে রান্না, বাঙালি খাবার আমি যেটা পছন্দ করি, কারণ ওই পাতলা ঝোল
আমার পছন্দ হয় না, তাই জন্য আমি পাইস হোটেলে যাই না। পাইস হোটেলে বহু বছর আগে একবার গেছিলাম, আমার খাবার ভালো লাগেনি, বাট এখানকার খাবার আলাদাই খেতে জাস্ট। এখানে এবার হচ্ছে মাটন, রাজবাড়ির মাটন, তার সাথে হচ্ছে পোলাও, জাস্ট জমিয়ে কিলিং আইটেম যাকে বলে আর কি। এখানে পুরো কষা করা হয়েছে ব্যাপারটা, ঝোল ওঠেনি, তেল উঠেছে, বাট এখানে সাইড দিয়ে দেখি ঝোল ওঠে নাকি, মানে কাই যাকে বলে আর কি, কাই ফাই উঠতে চাইছে না, উঠেই ছাড়বো কাইকে। বাবা গাইস, কাই দেওয়ার জন্য আমাকে হেল্প করেছে এই মানুষটা, থ্যাংক ইউ সো মাচ ফর কাই, মানে গিভ মি। এবার হচ্ছে বাঙালির হিট আইটেম পোলাও আর মাটন কষা, মানে পয়লা বৈশাখ থালি এটা, এর মধ্যে হিট আইটেম হচ্ছে মাটন, চিংড়ি, মেটকি পাতুর, বস আলাদাই খেতে। এবার মাটনটা টেস্ট করি। মাটনটা কতটা সফট দেখো, জাস্ট মাটনটা এইরকম লেভেলের সফট। এটা হচ্ছে মানে ওই ব্রেস্ট পিস যাকে বলে, মানে ছাবড়া ছাবড়া হওয়ার কথা, সেটা যখন এতটা নরম আছে, লেগ পিস বিশাল ভালো নরম থাকবে, এটা বুঝে গেছি। পুরো মাংসের ভেতরে পারফেক্ট মশলাটা ঢুকে যায়, এক কথায় আমার বেস্ট লেগেছে। মানে এত আইটেম খাচ্ছি, এক চামচ করে খেলেও পেট ভরে যাবে, এরপর তো এত রকমের ডেজার্ট পড়েই আছে। তো এবার হচ্ছে ডেজার্ট টাইম, সবকটা একবারে দেখিয়ে দিয়ে তারপর আমি আর ওদের কি জমিয়ে খাবো, কারণ কথা বলতে বলতে হবে না। এই হচ্ছে দেখতে পাচ্ছি চাটনি, পেঁপের চাটনি দিয়েছে অনেকদিন বাইরে দেখলাম, যেটাকে প্লাস্টিক চাটনি বলে, তাই না? ওই টকটক ব্যাপার আছে, হালকা মিষ্টি মিষ্টি, ভালো খেতে। এরপর আছে হচ্ছে পায়েস, এই যে দেখতে পাচ্ছ পায়েস, ওপরে ফুল পড়েছে, মনে হচ্ছে ভোগের প্রসাদ, এরকমই সাজানো ব্যাপারটা, মানে টেস্টটা অনেকটা এরকমই। কলকাতা বা রাজবাড়ি খাবার আমি আগেও বলেছি, মানে টেস্টটা অনেকটা ভোগের প্রসাদের মতো। ওয়াও, পায়েসটা পারফেক্ট মিষ্টি, পারফেক্ট। এখানে দই আছে, মিষ্টি দই, দই দইয়ের মতো খেলে আলাদা করে কিছু বলার নেই। বাট এই হচ্ছে আরও একটা পাতুরি, যেটা বেসিক্যালি ভাপা সন্দেশ, রাজবাড়ির স্পেশাল ভাপা সন্দেশ, এটাও সুন্দর কলা পাতায় করা হয়েছে। জাস্ট তোমাদের একটুখানি দেখিয়ে দিই, ওহো জাস্ট দেখো, ভাপা সন্দেশটা বেশ ভালো খেতে। এটা প্রিপারেশনটা মোটামুটি সন্দেশটাকে অনেক রকম ফ্লেভার অ্যাড করে কলা পাতায় জিনিসটা ভাপানো হয়, আই হোপ, আমি যদিও জানি না, মনে হলো। টেস্ট প্রচণ্ড ভালো। আর লাস্ট আছে হচ্ছে আইসক্রিম, কমনলি এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কারণ আইসক্রিম নিয়ে আর কি বলবো, যাকে বলে কমপ্লিট বাঙালি মহাভোজ, নববর্ষে স্পেশাল কলকাতার বিগেস্ট থালি, জাস্ট আলাদাই খেতে। এবার দামটা তোমাদের একটুখানি বলে দিই, এই যে টোটাল থালিটা দেখতে পাচ্ছ, এটার দাম হচ্ছে 1199, মানে 1200 টাকা। যদি একজন খাও তাহলে সব কিছু আনলিমিটেড, আর যদি দুজন খাও তাহলে 1200 টাকায় দুজন তোমরা শেয়ার করতে পারবে, লিমিটেড পোর্শন, নট আনলিমিটেড, মানে রিপিট হবে না, যা দিয়েছে সেটাই তোমাদের কমপ্লিট করতে হবে, মানে পার হেড 600 টাকা পড়ছে। এবার আমি যদি বলি যা যা আইটেম দিয়েছে, ঠিক আছে, খাবার টেস্টও ভালো, কোয়ান্টিটি মোটামুটি যথেষ্টই আছে, এক চামচ করে মানে এতগুলো খেলেও পেট ভরে যাবে লোকের, প্রায় 24টা আইটেম ও এক্ষুনি গুনলো আর কি। এবার যদি তোমরা আমাদের সাবস্ক্রাইবার হও, মানে কলকাতা ফুডির তরফ থেকে আসো, বা ফোন করে যদি বলো কলকাতা ফুডির ভিডিও দেখে এসেছি, ফ্ল্যাট 10% একটা ডিসকাউন্ট তোমরা পেয়ে যাচ্ছ, ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট এই থালিটার ওপর পেয়ে যাবে, নববর্ষ স্পেশাল থালি। এছাড়াও কিন্তু 4 তারিখ 5 তারিখ আর 6 তারিখ 299-এর সেই প্রথম থালিটা, সেটা কলকাতা রাজবাড়ির জন্মদিন উপলক্ষে 3 দিন অ্যাভেলেবেল থাকছে। চলো এবার কমপ্লিট করি, অলরেডি বাজে 9:06, বাড়িয়েতে হবে না, খেয়ে এখানে ঘুমিয়ে পড়ো। দেখো এখানে চাটনির কিন্তু মোটামুটি তোমরা দুটো আই হোপ অপশান পেয়ে যাবে, আমরা তো পেঁপের চাটনি তোমাদের দেখালাম, বাট গরমকাল আসছে আর ফেমাস হচ্ছে আমের চাটনি। ধরো আমি একটু টেস্ট করি, ওহো দারুণ হয়েছে, মানে টক ভাবটা পারফেক্ট আছে, হালকা একটু মিষ্টি মিষ্টি, সেরা খেতে, আর পাঁপড় দিয়ে তো দারুণ লাগবে, এই হচ্ছে পাঁপড়। আর এখানে যে থালিটা আছে, আমি বলবো যারা একজন খেতে পারবে আনলিমিটেড খাও, কোনো অসুবিধা নেই, বাট ম্যাক্সিমাম শেয়ার করেই খাবে, কারণ এত আইটেম, মানে 24টা আইটেম দিয়েছে, যা কোয়ান্টিটি আছে, যা জিনিস আছে, মানে দুজন পেট ভরে আরামসে খেতে পারবে। আমিও টোটালটা শেষ করতে পারিনি, হ্যাঁ শেষ করতে পারিনি, ওইদিকে দেখতে পাচ্ছ পার্সেল নিয়ে যাচ্ছে বাড়িতে। এখানে যা দেখতে পাচ্ছ পুরো এইভাবে পান সার্ভ করা হয়েছে, বাহ দারুণ একটা ব্যাপার, মানে শেষ পাতে পান খুব ইম্পর্টেন্ট বাঙালিদের জন্য। তো চলো
একটা ছোট্ট করে পান নিয়ে নি। অলরাইট, তো কালকে এতটাই রাত হয়ে গেছিল আর মানে খেয়ে দিয়ে আর এনার্জি ছিল না ভিডিওটা শেষ করা, তো বাড়ি এসে একদম পরের দিন আর কি ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো ভিডিওটা আর কি, মানে শেয়ার করতে থাকো আর সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও, কারণ সাবস্ক্রাইবটা খুব ইম্পর্টেন্ট নতুন নতুন কন্টেন্ট আরো দেখার জন্য। আর ডিসক্রিপশনে টোটাল গুগল ম্যাপের লিঙ্ক, ফোন নাম্বার সবকিছু দেওয়া আছে, ফ্ল্যাট 10% ডিসকাউন্টও পেয়ে যাবে, জাস্ট কল করে নিও বা ওখানে গিয়ে ডিরেক্ট বলবে কলকাতা ফুডির ভিডিও দেখে এসেছি, তাহলে 10% ডিসকাউন্ট এমনি পেয়ে যাবে। আর কলকাতা রাজবাড়ির কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেলও খুলেছে, তার লিঙ্কও ডিসক্রিপশনে আছে, দেখে নিতে পারো। আর হ্যাঁ, মুস্টাকের যে প্রোডাক্ট দুটো দেখালাম সেগুলো কিন্তু একদমই মানে কিনতে ভুলে যেও না, মানে যাদের হেয়ার ফলের প্রবলেম আছে তারা কিন্তু মুস্টাকের ওই দুটো প্রোডাক্ট ইউজ করে দেখো, আমি বলছি দারুণ লাগবে, ডিসক্রিপশনে সেটারও লিঙ্ক পেয়ে যাবে। চলো ব্লগটা আজকের মতো এখানেই, সবাইকে টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।